সুপ্রিয় অতিথি ইউনাইটেড মুসলিম উচ্চবিদ্যালয়ে নবম দশম শ্রেণীর ক কোষাগার শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। আমি তাপস কুমার রায়ের পক্ষ থেকে অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আমরা গত ক্লাসে রসায়নের অর্থাৎ প্রথম অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে কি করেছিলাম, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক, আমরা এগুলো নিয়ে কি করেছিলাম, আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে কি গ্রহণ সতর্কতা গ্রহণ। কারণ রসায়ন পরীক্ষাগারে কিছু জিনিসপত্র আছে যেগুলো অত্যন্ত কি বিষাক্ত এবং যেগুলো কি যেগুলো ব্যবহারে বিস্ফোরণ ঘটতে পারে, সেজন্য এগুলো ব্যবহারের আগে আমাদেরকে কিছু সতর্কতা কি করতে হবে, গ্রহণ করতে হবে। যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে। তাহলে আমরা গবেষণাগার বলি কাকে, সব কক্ষগত আমরা গবেষণাগার বলতে পারি না। যেখানে বিজ্ঞানের বিজ্ঞান বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে আমরা বলি পরীক্ষাগার বা গবেষণাগার বা ল্যাবরেটরি, ইংরেজিতে তাকে বলে ল্যাবরেটরি। আচ্ছা, তাই যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বলে। বুঝতে পারছ, রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন কি দ্রব্য, রাসায়নিক দ্রব্য। প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা আমাদের পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোনো রাসায়নিক দ্রব্য দাহ্য মানে যেগুলোতে সহজে কি ধরে যায়, আগুন ধরে যায়, কোনোটি আমাদের শরীরে সরাসরি ক্ষতি করে আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে। রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই হচ্ছে কাঁচে তৈরি, কারণ ওই রাসায়নিক পদার্থগুলো কাঁচের সাথে কোনো বিক্রিয়া করে না। রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই হচ্ছে কাঁচে তৈরি, তাই এই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অসতর্ক হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেমন এসিড গায়ে পড়লে তোমাদের শরীরে কি সৃষ্টি হবে, ক্ষত সৃষ্টি হবে। পোশাকে পড়লে তোমার পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রসায়ন পরীক্ষাগারে অগ্নিকাণ্ড বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই শরীরকে রক্ষা করতে তোমাকে পড়তে হবে সবসময় নিরাপদ পোশাক বা অ্যাপ্রন পড়তে হবে। রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাত হবে হাতের কি পর্যন্ত, কবজি পর্যন্ত, আর লম্বায় তোমার হাঁটুর কি পর্যন্ত, নিচ পর্যন্ত। এটি হয় কি রঙের, সাদা রঙের। হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় হ্যান্ড গ্লাভস, হাতের মধ্যে গ্লাভস পরতে হয়, কারণ তোমার হাতে যে কোনো রাসায়নিক দ্রব্য ধরা যাবে না। চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করা হয়, কারণ চোখ হচ্ছে আমাদের কি অমূল্য সম্পদ। চোখের মধ্যে যদি কোনো এসিড বা রাসায়নিক দ্রব্য পড়ে তাহলে একেবারে জীবনের জন্য চোখ নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে আমাদেরকে জেনে নিতে হবে যে সেই রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতি, সেটি কি বিস্ফোরক অথবা দাহ্য নাকি তেজস্ক্রিয়। সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কোটার লেভেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম চালু বিশ্বকে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিভিন্ন পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা
বোঝানোর জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয়। নিচের টেবিলে কিছু সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থে যে সকল ঝুঁকির মাত্রা বা সাবধানতা বোঝানো হয় তা দেওয়া হয়। যেমন সাংকেতিক চিহ্ন এ ধরনের তাকে ছিল হবে কি পদার্থ, বিস্ফোরক পদার্থ। এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে। বিস্ফোরক পদার্থ যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে, এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে। এসব পদার্থ আঘাত লাগলে অথবা আগুন লাগলে বা প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীর এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নড়াচড়া করতে হবে। যেমন টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি, এগুলো হচ্ছে কি পদার্থ, বিস্ফোরক পদার্থ। তারপর আছে দাহ্য পদার্থ, অ্যালকোহল, ইথা ইত্যাদি দাহ্য পদার্থ। যেমন আমরা বর্তমানে যে হ্যান্ড স্যানিটাইজার এই করোনা সময় আমরা যে হাতের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার আমরা মাখি, সেটা কিন্তু দাহ্য পদার্থ। হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল বা ইথার ইত্যাদি দাহ্য পদার্থ, এইসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এদেরকে আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। তারপর আছে বিষাক্ত পদার্থ, বিষাক্ত এই ধরনের চিহ্ন, এই চিহ্ন দ্বারা পদার্থগুলো হচ্ছে বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। যেমন বেনজিন অত্যন্ত বিষাক্ত পদার্থ, ক্লোরোবেনজিন, মিথানল, মিথাইল অ্যালকোহল, এই ধরনের পদার্থ, এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করা হয়। তারপর আছে উত্তেজক পদার্থ, সিমেন্ট ডাস্ট, লঘু এসি বা প্রেসি, খার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক, চোখ, স্বাস্থ্যতন্ত্র ইত্যাদি ক্ষতি করে। তাই এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, গ্লাভস, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে। তারপর আছে স্বাস্থ্য ঝুঁকি পদার্থ, কিরকম এ ধরনের পদার্থ চিত্র এরকম এরকম থাকলে সে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এই ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে শরীরে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা স্বাস্থ্যতন্ত্রে ক্ষতি সাধন করতে পারে। এই ধরনের পদার্থ প্রতি উদাহরণ হলো বেনজিন, টলুইন, জাইডিন ইত্যাদি। তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো পরে নিতে হবে। তারপর আছে তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ এইসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয়ে হয় তা ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, হ্যাঁ, প্লুটোনিয়াম, এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ। তারপর আছে পরিবেশের জন্য এক ক্ষতিকর, এই চিহ্নধারী পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, তাই উদ্ভিদ প্রাণী উভয়ের জন্য বিপজ্জনক। এই ধরনের পদার্থের উদাহরণ হলো ল্যাড মানে সীসা, মার্কারি বা পালক। তাই এগুলোকে ব্যবহার সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। আবার ব্যবহার পরে যেখানে সেখানে না ফেলে তা একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব পদার্থ যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে। তার মধ্যে ক্ষত সৃষ্টিকারী এই চিহ্নধারী পদার্থ শরীরে লাগলে শরীর ক্ষত সৃষ্টি করে, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরে ভেতরের অঙ্গেরও ক্ষতি সাধন করে। যেমন এসি, বিভিন্ন এসি যেমন হাইড্রোক্লোরিক এসিড, সালফুরিক এসিড, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, হ্যাঁ, এই জাতীয় পদার্থের উদাহরণ। তাহলে তোমরা এগুলো বাড়িতে ভালো করে অনুশীলন করবে, সবাই ভালো ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।